ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ এবং ফলোয়ার এই বিষয়গুলো আমরা সকলে খুব ভালো বুঝি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ফেসবুকে আপনার অ্যাড ফ্রেন্ডের যে বাটনটা আছে এই বাটনটা রিমুভ করে আপনি ফলোয়ার বাটনটি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, বেশি বেশি শেখার জন্য অবশ্যই আজকে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণরূপে দেখতে হবে, এবং আপনি যদি চান তাহলে অবশ্যই ফলোয়ার এবং অ্যাড ফ্রেন্ড দুইটাই আপনি রিমুভ করে দিতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এখনই সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা যে ফেসবুক অফিসিয়াল ফেসবুক ব্রাউজারটা আছে এই ব্রাউজারটি আপনাকে ওপেন করতে হবে। ফেসবুক লাইট আপনি কখনোই নেবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার পরে ভিউয়ার্স আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি ওপেন হয়েছে, এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন ছয়টা অপশন দেওয়া আছে। ছয়টা অপশনের মধ্যে আপনাকে যেটা করতে হবে, চার নম্বর যে অপশনটি আছে এই চার নম্বর অপশনটি আপনাকে ট্যাপ করতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফেসবুকে আপনার প্রোফাইলে চলে আসছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ আস নামে একটি অপশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখানে ভিউয়ার্স নামে যে অপশনটি দেওয়া আছে এই অপশনটিকে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড মেসেজ এবং কিন্তু মোর নামে একটি থ্রি ডট অপশন দেওয়া আছে। আপনি যদি চান তাহলে অ্যাড ফ্রেন্ডটি কিন্তু অফ করতে পারেন, এখানে ফলোয়ার বাটনও অ্যাড করতে পারেন, আর আপনি যদি চান তাহলে অ্যাড ফ্রেন্ড এবং ফলোয়ার দুইটাই অফ করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা বলতে আপনার ফেসবুকে যে থ্রি ডট আইকনটা আছে এই থ্রি ডট আইকনে আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই থ্রি ডট আইকনে ট্যাপ করব। তো ট্যাপ করার পর ভিউয়ার্স আপনাকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, তারপর সেটিংসে আপনাকে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, সেটিংসে চলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি প্রাইভেট সেটিং নামে একটি অপশন আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রাইভেট সেটিংয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর একটু নিচের দিকে যদি চলে যান, আপনি যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন ইউ ক্যান সি ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি ট্যাপ করেন তো এই অংশে ট্যাপ করার পর আপনি কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু এভরি ওয়ান দেওয়া আছে। এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু ব্যাগে গেলে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন কী দেখা যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাগে চলে আসলাম এবং আমি আমার প্রোফাইলে চলে আসলাম। তারপর ভিউ আস এটাতে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অ্যাড ফ্রেন্ডের যে বাটনটি আছে এটি কিন্তু সম্পূর্ণ অফ হয়ে গেছে। এখন যদি আপনি চান অ্যাড ফ্রেন্ডের জায়গায় যদি আপনি ফলোয়ার অপশনটি চালু করতে চান তাহলে আপনাকে আবার যেটা করতে হবে এই থ্রি ডট মেনুর যেটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্রি ডটে ট্যাপ করব। তো থ্রি ডটে ট্যাপ করার পর আপনাকে যেটা করতে হবে সেটিংসে চলে যেতে হবে। সেমভাবে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন, তারপর সেটিংসে আপনি চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাকে বাছাই করতে হবে পাবলিক পোস্ট, এখানে পাবলিক পোস্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর পরে দেখতে পাবেন উইক্যান ফলো মি, এটাতে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড করা আছে। তো ভিউয়ার্স, এই উইক্যান ফলো মি যদি ফ্রেন্ড করা থাকে, ওই ফ্রেন্ডটাকে যদি আপনি পাবলিশে ক্লিক করেন, মানে পাবলিকে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আরেকটি অপশন আপনাকে চালু হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি অপশন অটোমেটিকলি চালু হয়েছে। তো চালু হওয়ার পরে এখন আমরা কিন্তু ব্যাগে চলে যেতে পারি। তো ব্যাগে যদি চলে যাই ওই ক্ষেত্রে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো আমাদের কিন্তু কি আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসলে আসার পর আপনি আপনাকে প্রোফাইলে চলে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম, তারপর ভিউ আস যে এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডের যে বাটনটা ছিল এই বাটনটা কিন্তু ফলোয়ারে রূপান্তরিত হয়েছে। আপনি কিন্তু চাইলে এটা আপনি ইউজ করতে পারেন। আর আমরা যারা অ্যাড ফ্রেন্ডগুলো আপনাদের কাছে অ্যাড করতে না চাই, ফ্রেন্ড রিকোয়েস্টগুলো, তারা কিন্তু এই কাজটি করতে পারেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে